বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তের লেটেস্ট আপডেট বিকাশ ভবন থেকে যে আপডেট আমরা পাচ্ছি এই মুহূর্তে, গতকালকেও বিকাশ ভবনে একটা বৈঠক হয়েছে। গতকালকে SSKMSK শিক্ষক সংগঠনের সঙ্গে, সেই সঙ্গে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের নেতৃত্বের সঙ্গে নগর উন্নয়ন দপ্তরে পৌরসভার শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং SPD-র সঙ্গেও গতকালকে শিক্ষক নেতৃত্বরা বৈঠক করেছেন। বিগত 28শে ডিসেম্বর সেক্রেটারিয়েট পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকের যে খবর যেটা এই মুহূর্তে সূত্র মারফত আমাদের কাছে এসে পৌঁছেছে, সেক্রেটারিয়েট পর্যায়ে রাজ্যের শিক্ষা দপ্তরে নিয়োজিত সমস্ত স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীদের স্যালারি বৃদ্ধির একটা প্রপোজাল, অর্থাৎ ভাতা বৃদ্ধির একটা প্রপোজাল কিন্তু নবান্নে পাঠানো হয়েছে এবং সম্ভবত সেটা বাজেটের পূর্বেই বা বাজেটেও ঘোষণা হতে পারে। যদি বাজেটে ঘোষণা না হয়, তবু বাজেটে আর্থিক বৃদ্ধির ঘোষণাও কিন্তু থাকতে পারে। পরবর্তীতে সেটাকে স্যালারি আকারে ক্ল্যারিফিকেশন করে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা দপ্তর। এখন শিক্ষা দপ্তর থেকে তিনি কী আপডেট দিচ্ছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং শিক্ষামন্ত্রী সচিবের সঙ্গে বৈঠকের পর তিনি কী আপডেট দিচ্ছেন আমাদের, আপনারা শুনুন। অবশ্যই তার কিছু একটা ফল আমরা পাবো, বিশেষ করে EPF-টা চালু হচ্ছে, আপনাদের আগেও বলেছি কিছু একটা সমস্যার জন্য আটকে গেছে, সেটা হচ্ছে ফাইন্যান্সের বিষয়। এছাড়া পার্থ বসু অর্থাৎ আমাদের যে শিক্ষামন্ত্রী, তার সাথে আমারও, আমি আবারও বলছি যে আমার পার্সোনালিভাবে যেভাবে আমার যেটুকু সম্পর্ক, তার সাথে যেভাবে আমরা কথা বলেছি তাতে একটা এনহ্যান্সমেন্ট বাড়বে, কম বেশি একটা বাড়বে। এছাড়াও অন্যান্য যেসব দাবিগুলো আছে, বিশেষ করে 340 টাকা এবং 1000 টাকার বিষয়টা নিয়ে, যারা মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকা অথবা ইনচার্জ এবং যারা সহায়ক সহায়িকারা আছেন, তাদের যে ন্যায্য দাবি 340 টাকা, সেই বিষয়টাও কিন্তু আমরা দাবির মধ্যে রেখেছি এবং যথাশীঘ্রই যাতে এটা পাওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। এই শুনেছিলাম যে গত 28শে ডিসেম্বর সেক্রেটারিয়েট মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। যেহেতু কোভিড আক্রান্ত, মিশন ডাইরেক্টর থেকে সহকারে প্রিন্সিপাল সেক্রেটারি, যার ফলে আজকে আমরা তার সাথে কথা বলার সুযোগ পেলাম না। আগামী দিন SPD-র সাথে সার্বিক বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করে এর সুষ্ঠু সমাধান হয় তার ব্যবস্থা আমরা করবো।